হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি, কেন কি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো আজকে চলে এসেছি আমার কিছু অনলাইন শপিং থেকে। প্রথমেই নিয়ে এসেছি, দেখো, ফ্লিপকার্ট থেকে আমি একটা এই যে কী বলবো ক্লথিং ডাস্টবিনগুলো হয় না, সেগুলো অর্ডার দিয়েছিলাম। যদিও আমি এটা পিঙ্ক দিয়েছিলাম, বাট এসেছিলো রেড কালার, কিন্তু যেহেতু ভালো লাগছিলো তাই আমি একটা ফেরত দিইনি। প্রাইস নিয়েছে 160 টাকা মতন। নেক্সট দেখো, মিশো থেকে আমি একটা পুজোর জন্যই আমি একটা পার্স অর্ডার করেছিলাম স্লাইম ব্যাগ হিসাবে। বিশ্বাস করো, মাত্র 106 টাকা না 116 টাকা সামথিং নিয়েছে। ব্যাগটা এতটাই কোয়ালিটি ভালো আর এতটাই মানে কী বলবো খুবই ভালো, তোমরাও চাইলে নিতে পারো। যদি তোমরা লিঙ্ক চাও তো আমি অবশ্যই দিতে পারবো, তো তোমরা যদি নাও তো আমাকে কমেন্ট বক্সে জানিও। নেক্সট আমি একটা ওয়ার্ড অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, একটা ওয়ার্ড্রপ টাইপের। আমাদের ঘরে মানে ওয়ার্ড্রপে হয়তো অনেক স্পেস আছে, কিন্তু ডেলিভারের জামাগুলো না সবসময় ওয়ার্ড্রপে রাখলে হয়ে ওঠে না। তো সেইখানে আমি একটা ওয়ার্ড্রপ অর্ডার দিয়েছিলাম, যেখানে তোমার একটা ক্লথিং দিয়েছিলো আর 4টে সেকশনের জন্য এরকম ছোটো ছোটো কাপড় দিয়েছিলো, বড় রড দিয়েছিলো, মিডিয়াম রড দিয়েছিলো, আবার ছোটোও কিন্তু রড দিয়েছিলো। প্রাইস নিয়েছিলো মাত্র 356 টাকা। প্রাইস হিসাবে কোয়ালিটি বলো, মানে আমি সত্যি খুব হ্যাপি কোয়ালিটি হিসাবে বা তোমার বাজেট ফুল হিসাবে ভালো, ঠিকঠাক, মানে আমি নিজে ইউজ করছি এখনও অবধি, প্রায় অনেক দিনই হতে চললো, 1 সপ্তাহ মতন, খুবই ভালো স্পেস ফুল। তারপর তোমার একটু হয়তো তোমার সেটিংস করতে একটু প্রবলেম হবে, যেটা আমারও খুব প্রবলেম হয়েছিল, দেখো একবার বেঁকে চলে যাচ্ছে এই সেই, মানে আমি নিজেই হয়তো ওটাকে ঠিকভাবে সেটিং করতে পারিনি, বাট আমার যেমন এটা সেটিং করতে প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো, প্রায় 1 ঘন্টা। কিন্তু তাও মানে আমি যে ইউজ করছি না, মানে সত্যি কথা খুবই হেল্পফুল। তোমরা যদি নিতে চাও আমাকে কমেন্ট বক্সে লিঙ্ক মানে DM করো, আমি তোমাদের পাঠিয়ে দেবো। দেখো একটু ত্যাড়া ব্যাকা হয়ে গেছিলো, বাট তারপরে আবার নিজেই মানে একটুখানি সেটিংস করে আমি আবার দেখো ঠিকও করে নিয়েছি। এরকমভাবে 3টে লেয়ার ছিল আর একটা ওপরের তাকে ইয়ে ছিল, আর এরকম একটা কাপড় দিয়েছিলো। এই কাপড়টা দুদিকে চেন ছিল, শুধু তোমার একটাই শুধু প্রবলেম ছিল, যেখানে ফ্লিপকার্টে দেখাচ্ছিলো তোমার আমি কাপড়টাকে ওঠাতে পারবো, সেই ওঠানোটা না ছিল না, মানে কী বলবো স্পঞ্জ টাইপের যেটাকে আমরা লাগাই সেটা ছিল না, বাট এমনি বাদবাকি ঠিকঠাক। আর সরি, 4টে দেখো লেয়ার আছে আর একটা তোমার এরকম, তার সাথে সকেটও দিয়েছিলো অনেকগুলো, আমার কাছে একটা এক্সট্রা সকেটও বেঁচে গেছে, জানি না ওটা কোথাও লাগতো কি না, কিন্তু বাট মনে তো হয় না লাগবে। যাই হোক, তো ফাইনালি দেখো আমি ওটাকে লাগাতে পেরে মানে নিজে এতটাই শান্তি পেয়েছি যে যাক অ্যাটলিস্ট পারলাম, মানে খুব কষ্ট করে আমি এটাকে কমপ্লিট করেছি, আমি নিজে দেখেই অবাক হয়ে গেছি যে এতটা ভালো। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিও এইটুকুনি।